নমস্কার বন্ধুরা, গরমের শুরুতে দ্বিতীয়বার কারো ফুল গাছে আমরা আবার প্রচুর ফুল পেতে কী পরিচর্যা করলাম সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, এইচডি রাজা গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দ্বিতীয়বার ফুল পেতে আমরা কী পরিচর্যা করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝে যাবেন। বন্ধুরা, শীতকালে আমি এই ছোট্ট টবে প্রচুর ফুল পেয়েছি। কীভাবে পেলাম আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। শীতের ফুল শুকিয়ে আসছে বন্ধুরা, এখন গরমের শুরু, এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, মার্চের শুরু। এখন যদি আমি একটু সাধারণ যত্ন করি তাহলে আবার গাছে প্রচুর ফুল পাবো। বন্ধুরা, আমরা প্রথমে প্রত্যেকটা ফুল যেগুলি শুকিয়ে আসছে সেগুলিকে আমরা প্রুনিং করে দিচ্ছি, ভালো করে প্রুনিং করে দেব। প্রত্যেকটা ডগা আমরা ভালো করে প্রুনিং করে দিলাম। দেখুন, আমি আগে প্রুনিং করে দেওয়ার পর ফুল আসা শুরু হয়ে গেছে। এবার আমরা গাছের গোড়ায় কিছু খাবার দেব। কী কী খাবার দেব? আমরা খাবার নিয়ে নিচ্ছি। কী কী খাবার নিয়ে নিচ্ছি? আমরা পটাশিয়াম, এনপিকে আর ম্যাগনেসিয়াম সালফেট আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। কোন রেশিওতে দেব? পটাশিয়াম নেব 2 চামচ, ম্যাগনেসিয়াম নেব 1 চামচ, আর এনপিকে নেব 1 চামচ। পটাশিয়ামটা একটু বাড়িয়ে দিতে হবে। এই অবস্থা গাছের গোড়া, যেহেতু খাবার নেই গাছের গোড়াতে, আমরা তাই এনপিকে কিছু দিয়ে দিলাম। পটাশিয়ামটা একটু আমরা মাত্রাটা বাড়িয়ে দেব। দিয়ে আমরা গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় যখন আমরা সার দেব আগের দিন, আমরা জল দিয়ে দেব। জল দিয়ে গাছের গোড়া, শুকনো জায়গায় সার দিলে ভালো হয় না। আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় সার দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা গাছে সার দিয়ে ভালো করে নিড়ানি দিয়ে আমরা সারটা মিশিয়ে দেব। মিশিয়ে দেখছেন আপনারা আমি কীভাবে মিশিয়ে দিচ্ছি। কোনো আগাছা থাকলে ভালো করে পরিষ্কার করে ভালো করে আপনারা সারটাকে মিশিয়ে দিয়ে দেবেন। এবার আমরা গাছের গোড়ায় কিছু খোল জল দেব, সাথে সাথে খোল জল দেব। খোল জল আমি কীভাবে কোন রেশিওতে মিশিয়েছি, সাথে আমি খোল জলের সাথে কিছু ডিএপি সার দিয়েছিলাম। কীভাবে ডিএপি সার দিয়ে খোল জলটা রেশিও মিশিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা খোল জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা ছোট্ট টবে ফুল ফল ফলাতে গেলে আমরা সময় মতো সঠিক পরিচর্যা করলেই আমরা গাছে প্রচুর বগনভিলিয়া ফুল ফোটাতে পারি। কিন্তু সময় মতো পরিচর্যা করতে হবে এবং সঠিক নিয়মে পরিচর্যা করতে হবে এবং গাছের চাহিদা অনুযায়ী খাবার এবং জল দিতে হবে, তাহলেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, খাবার দেওয়ার পর আমরা এবার গাছে কিছু ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করে দিলাম। কী স্প্রে করলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এ ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। অল বাটনে ক্লিক করে রাখবেন, সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।